খারাপ একটা ঘটনা ঘটে গেছে, একটু চিন্তায় ছিল আর এখনো ফেরেনি, 5টা বেজে গেছে এখনো ফেরেনি। খুব খারাপ লাগছে এত দিনের, এখন বাড়ির থেকে বেরিয়ে এসেছি, আমার কাছে এমন একটা ভালো ফোন ছিল না যে আমি ব্লগ করবো সেটা দিয়ে আর্ন করবো কিছু। আর এগুলো হলো আমার কসমেটিক্স, এই যে যা যা দরকার নিয়ে নিয়েছি। তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, এখন প্রায় 2টো মতো বেজে গেছে, না 1.5টা মতো বাজে। তো যাই হোক এখন থেকে ব্লগ স্টার্ট করছি, ভাবছিলাম করবো না কিন্তু আজকে যেহেতু আমার ঘরের লুক চেঞ্জ হচ্ছে তার জন্য ভালো একটা ছোট্ট ব্লগ শেয়ার করাই যায়। তো চলো দেখাই এখন আমাদের বাড়ির অবস্থা কি আর কে কি করছে। এই দেখো মাম্মাম এখানে এই থামস আপটা খাবে বলে বায়না করছে, তো ওকে দেওয়া যাবে না, তবুও আমার পায়ে কাজ ফুটে গেছে। তো এই যে সব এলোমেলো করা হয়েছে, এইটা বাইরে ছিল এটা ঘরে আনা হয়েছে, তার আগে আমার পায়ে কাজ ফুটেছে এটাকে বের করে। এই দেখো আমার ঘরের অবস্থা কি এখন, মানে জঙ্গলের থেকেও খারাপ অবস্থা এই যে। তো এটা আমার ঘরের অবস্থা আপাতত, আর বিছানার উপর দেখতে হচ্ছে দুনিয়ার জামা কাপড়। আর এদিকে দিদি রান্না করছে, রান্না বসিয়ে দিচ্ছে। আর এটা হলো আমাদের বারান্দার অবস্থা আজকে, আজকে সরি ডাইনিংয়ের অবস্থা। আজকে পুরো ঘর পাল্টানো হবে, এটা এই টেবিলটা আমার ঘরে ছিল সেটা এখন বাইরে আনা হয়েছে। আর আমাদের মানে কাজ করার সময় গান না হলে আমাদের বেশ ফিল আসে না কাজ করতে, তো তার জন্য এখন এখানে হোম থিয়েটার বাজিয়ে আমরা গান শুনে শুনে কাজ করছিলাম। আর এই যেগুলো বাসন এগুলো রয়েছে, বাসনের ওইটা রাহুলদা পরিষ্কার করছে, কারণ হ্যাঁ জং পড়ে যাচ্ছে যেহেতু স্টিলের। আর এই ঘরটা অনন্যা গুছিয়ে ফেলেছে, এই ঘরটার অবস্থা এমনই ছিল, এই যে অনন্যা এখন বসে পড়েছে এখানে ফোন ঘাটতে। আর এই যে ঘরটা ও গুছিয়েছে খুব ভালো করে, তো চলো খানিকটা কাজ করে নিই তারপরে এই যে দেখতে পাচ্ছ মামি বাইরে সব আমার ঘরে যা যা ছিল খাটের তলে মালে সব বের করে দিয়েছে, আর সেগুলো নিয়ে মাম্মাম খেলছে। আর দিদি জিজ্ঞাসা করছে এই টিফিন কাইটার মুখটা কোথায়, তো সেটা আমি এখানে সারা বাড়ি খুঁজে পেলাম না, এখন আমি ঘরের দিকে যাব দেখি কি হয়। তো ঘরের ভেতরে দেখো কি অবস্থা, আমার খাট লাড়িয়ে চাড়িয়ে পুরো একাকার হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমার ঘরে খুব অল্প জায়গা হয়ে গেছিলো, হাঁটা চলা যাচ্ছিলো না ঠিক মতো। তো তার জন্য কি করা হয়েছে, রাহুলদাই বললো তাহলে খাটটা ঘুরিয়ে নাও তাহলে অনেকটা জায়গা বেরিয়ে যাবে। তো রাহুল কথা মতনই কাজ হলো, খাটটা ঘোরানো হলো, আর সত্যি শেষে তোমাদের দেখাবো যে অনেকটা জায়গা বেরিয়ে গেছে। আর যেহেতু সুমিত আজকে বাড়ি নেই, তো অনন্যা রাহুলদারই খাটমাট সব সরাতে হচ্ছে। আর সুমিত কোথায় গেছে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি ওর সাথে একটা খুব খারাপ কাজ জিনিস হয়ে গেছে, তো সেটার জন্যই গেছে এক জায়গায়। তো আসলে আমি তোমাদের দেখাবো কোথায় গেছিলো। আর এখানে মাম্মাম দেখো খুন্তি টুন্তি নিয়ে খেলছে, আর এদিকে এরা খাট সেট করছে। আর এই যে অনেকটা জায়গা বেরিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, আমাদের লাইফ আরো ইজি হয়ে যাবে। আমাদের কারোরই আনওয়ান্টেড হেয়ার পছন্দ না, তার জন্য আমরা কি করি পার্লারে গিয়ে ওয়্যাক্স করাই। কিন্তু যখন আমাদের কথা আসে বডির প্রাইভেট পার্টের তখন আমরা লজ্জা পাই, না হলে স্কিপ করে যাই। আর বাড়িতে হেয়ার রিমুভ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, আমি জানি আমার কথাটা তোমরা কানেক্ট করতে পারছো, কারণ এই প্রবলেমটা আমিও ফেস করেছি। আমি তারপরে এর সলিউশন পেয়ে যাই, এভারটিনের বিকিনি হেয়ার রিমুভাল ক্রিম, যেটা ডিজাইন করা হয়েছে স্পেশালি বিকিনি এরিয়ার জন্য। বিকিনি এরিয়া আমাদের বডির সবচেয়ে সেন্সিটিভ পার্ট, তো এখানে সেটাই ইউজ করা উচিত যেটা স্পেশালি বিকিনি এরিয়ার জন্যই তৈরি করা হয়েছে। মধ্যে আছে ভিটামিন সি, যেটা আমাদের স্কিন সেলস কে হেলদি রাখতে হেল্প করে। আর এর মধ্যে আছে কোচিক অ্যাসিড, যা আমাদের বিকিনি এরিয়া লাইট করতে হেল্প করে। এটা ইউজ করা একদম ইজি এবং পেনলেস, তো চলো আমি ইউজ করে এটা দেখাই তোমরা কিভাবে ইউজ করতে পারবে। তো প্রথমে ফ্যাচুলা দিয়ে এভারটিনের বিকিনি হেয়ার রিমুভাল ক্রিমটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তো এটাকে এবার এইভাবেই 5 মিনিট রাখবো, তারপরে এতে থাকা ভেতরে এই কয়েন টিস্যুটিকে জলে ভিজিয়ে নেব। তবে তুলে আমি এইটা টিস্যুটা দিয়ে ক্রিমটা রিমুভ করে দেবো, মানে এটা দিয়ে এখন মুছে দেবো। আর তোমরা দেখতে পাচ্ছ কত ভালোভাবে যেই জায়গাটায় আমি ক্রিমটা ইউজ করেছিলাম এই জায়গাটার হেয়ারগুলো কত ইজিলি রিমুভ হয়ে গেছে কোনো কষ্ট ছাড়াই। না তোমাদের কারোর হেল্পের দরকার আছে, না তোমাদের কোনো যন্ত্রণা সহ্য করার দরকার আছে। তো কি ভাবছো তোমরা, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, যাও চটপট তোমরাও কিনে ফেলো। এই যে মাম্মাম ঘুম দিয়ে উঠে বসেছে সবে খাটে, এই খাটটা অ্যাকচুয়ালি এইভাবে ছিল, এই লম্বাভাবে ছিল, তো এটাকে ঘোরানো হয়েছে, এখানটা অনেকটা জায়গা আটকে ছিল তো সেটাই ফাঁকা করার জন্য এটা লম্বাভাবে করেছিল। আর ঠাকুর ঘাটটা এখানটা ছিল ওখানে দেওয়া হয়েছে। আর এই যে আমাদের স্পেশাল ফ্রিজ, যার মধ্যে জামা কাপড় ছাড়া আর কিছু নেই, সোনোর টেডিবিয়ারগুলো মুছে টুছে দেওয়া হয়েছে। আর এখানে আলনা পুরো একদম বিশ্রী অবস্থা ছিল, তো এটাকেও গোছানো হয়েছে। আর এটা ছিল রাহুলদার বাইরে ডান্স ক্লাসে প্রবলেম হচ্ছিলো বলে এটা আবার ঘরে নিয়ে আসা হয়েছে, এই যে এটা এখন ঠিক করতে হবে। আর ওই ঘর দেখাই চলো,
চলো মাম্মা মইঘর দেখাবো সবাইকে, চলো এটা দাঁত বের করা তো ছবি তুলছি। আমার সোনুকে বললে হয়েছে যে দাঁত বের করে ছবি তুলছি, করে দাঁত দেখায়, ওই দেখো। এই যে বাসনের এটা রাহুলদা পরিষ্কার করে দিয়েছে, আর পুরো রান্নাঘর দিদি ধুয়ে মুছে ফেলেছে গ্যাস ফ্যাস পরিষ্কার করে। আর এই যে আমাদের ডাইনিং ফুল পরিষ্কার, আর এগুলো কাচতে হবে, সব ধুলো লেগেছে তো এগুলো কাচতে হবে বলে এখানে ডিপ মারা রয়েছে। আর যা যা বাতিল জিনিস ছিল ওই ওপরটা উঠানো হয়ে গেছে, আর মাম্মাম এখন আর সাইকেল চলে না, ওটা উপরে উঠে গেছে। আর এই টেবিলটা ওটা ভেজা ভেজা আছে, ওর জন্য আমি শুকোতে দিয়েছি। ফ্রিজের পর্যন্ত এই এই টেবিলটা, না এই টেবিলটার উপরে জিনিস পরিষ্কার ছিল না, হ্যাঁ এটা মাত্র রাখা হচ্ছে। তো যাই হোক, এই টেবিলটা আমার ঘরে ছিল, এটা এখন বাইরে বের করা হয়েছে, এখানে নটরাজ থাকবে আর রাহুলদার ক্লাসেরও জিনিসপত্র থাকবে, সেটার জন্য এটা বাইরে আনা হয়েছে। আর এই যে দিদির ঘর, যেটা একদম প্রথমে গোছানো হয়েছিল, মাম্মাম ঘুমিয়েছিল বলে ওখানটা ওই জায়গাটা অমন হয়ে রয়েছে। এই যে ডাইনিং গোছানো হয়েছে, মানে সবটা আর অনন্য পুরো ঘর সার্ফ দিয়ে মুছে ফেলেছে। আর 5টা বাজে, আমরা এখনও কেউ চানও করতে পারিনি, খেতেও পারিনি। তো এখন দিদি গেছে সবে চান করতে, আর রাহুলদা বাইরের থেকে চান করে আসলো, বাইরের টাইম কল থেকে সবার হলে তারপরে আমরা খেতে বসবো। তারপরে তো চলো এখন আর বেশি না বকে আগে স্নান টান করে নিই, তারপরে আমি তোমাদের খেতে বসে দেখাচ্ছি যে আজকে কী রান্না হয়েছিল। ফাইনালি আমাদের চানদান করা কমপ্লিট, আর এখন আমরা খেতে বসবো। আর আমি যেমন বলেছিলাম যে তোমাদের দেখাবো খেতে বসে যে আজকে কী কী রান্না হয়েছে, সেটাই আগে দেখাই চলো তোমাদের। সবার প্রথমে এই দেখো আমার মাম্মাম কি করছে, টেবিলের উপর উঠে তারপরে খেতে বসছে। আর এখানে কার্টুন চলছে প্রত্যেক দিনের মতো, কার্টুন ছাড়া স্যার ভাত খেতে পারেন না, তো কার্টুন চলবেই। তারপরে রয়েছে ভাত, লাল শাক ভাজা, আলু ভাজা আর ডাল। আজকে এই পর্যন্ত রান্না, তাই তো দি? কারণ আজকে অনেক খাটনি হয়ে গেছে, বাড়ির সব কিছু গোছানো হয়েছে, তো সব উল্টোপাল্টা করা হয়েছে। আর এই যে সবাই খেতে বসেও পড়ে গেছে, এখন আমি বসবো। আর সুমিত সকালবেলার থেকে বাড়ি নেই, এটা তোমরা আশা করি নিশ্চয়ই দেখেই ফেলেছো যে সারাদিনের ব্লগে সুমিত ছিল না। তার কারণ হচ্ছে একটা খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে। সুমিতের যে ফোনটা ছিল সেইটা কাল হারিয়ে গেছে, কাল একটা ফাংশানে গিয়ে ওই ফোনটা হারিয়ে গেছে, তো সেটা নিয়ে ও একটু চিন্তায় ছিল। আর এক জায়গায় গেছে ওই ফোনের জন্য, এক জায়গাটায় গেছে, ওখান থেকে এখনও ফেরেনি, 5টা বেজে গেছে এখনও ফেরেনি। ফোন করেছিলাম বললো আসছে, তো খুব খারাপ লাগছে এত দিনের একটা জিনিস। আর ওই ফোনটা ছিল রাহুল, আমি যখন বাড়ির থেকে বেরিয়ে এসেছি আমার কাছে এমন একটা ভালো ফোন ছিল না যে আমি ব্লগ করবো সেটা দিয়ে আর্ন করবো কিছু, তো তখন রাহুলদা আমাকে সেই ফোনটা দিয়েছিল আর সেটাই হারিয়ে গেছে। তো খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, কিন্তু কী করবো, ও তো ইচ্ছা করে করেনি না, হারিয়ে যেতেই পারে। তো যাই হোক গাইজ, এটা নিয়ে আর এখন কথা বলতে চাই না, মন খারাপ হয়ে যাবে ফালতু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কন্টিনিউ হচ্ছে। মা পরো 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 পরো, কি পাকা বুড়ি চশমা পরছে, ওর বাবারে। ফাইনালি এখন সব কাজ বাজ সেরে কালকের জিনিসপত্র সব গুছিয়ে এইমাত্র বসলাম মেহেন্দি পরতে, আর দিদি মেহেন্দি পরিয়ে দিচ্ছে। কি হয়েছে, আমার ছোট্টবেলা থেকে যখন থেকে সাজগোজ বুঝি দিদি মেহেন্দি পরিয়ে দেয় প্রত্যেক, ফু দিলে কি হবে, ফু দিলে এখন আর কিচ্ছু হবে না, ঘেটে তো দিয়েছো, দাও আমি তোমাকে পরিয়ে দিই। তো এই যে অনন্যার হাতের মেহেন্দি দিদি পরিয়ে দিয়েছে, আর এখন আমাকে পরাচ্ছিল, কিন্তু এই যে মাম্মাম খানিকটা ঘেটে দিয়েছে। আর এই যে ডিজাইনটা কেমন হয়েছে বলো, ভিডিওর ঠালে মেহেন্দি খারাপ করে দিচ্ছে, তারপর মুখ পোত ফুলিয়ে বসে, এই যে তোর টাকা, মেহেন্দির টাকা, কত টাকা ও বাবা। তো এই যে মেহেন্দিটা কমপ্লিট হোক, তারপরে দেখাবো তোমাদের। আর মেহেন্দি করার পরে আমি তোমাদের দেখাবো যে আমি আর মাম্মাম আমরা কি কি পরছি কাল, তো সেটাও দেখাবো। তার জন্য আগে মেহেন্দিটা শেষ করিনি, তারপরে কথা হচ্ছে। তো গাইজ, এই যে ফাইনালি আমার মেহেন্দি পরা কমপ্লিট দেখতে পাচ্ছ। আর এই যে অনন্যার হাতের মেহেন্দি, ও দু হাতে পড়েছে, কালকের থেকে পড়ছে ও মেহেন্দি। আমারটাও কমপ্লিট, এখন দিদি দিদির হাত নিয়ে বসেছে। আর আমার মেহেন্দি কী করেছে দেখো, জায়গায় জায়গায় সোনু ঘেটে দিয়েছে, এই জায়গায় এই জায়গায় অনেকগুলো জায়গায় সোনু মেহেন্দি ঘেটে দিয়েছে। জানি না কালকে কেমন মেহেন্দি বেরোবে এটার থেকে।
তো আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরতে যেতে চলেছি, আর কোথায় যেতে চলেছি এই ভিডিওটার আমি শেষের দিকে বলে দেবো, আর কি পড়ছি সেটা আমি দেখাবো, কিন্তু হাতটা শুকাবে তারপরে, কারণ এটা নিয়ে যদি ধরি তো কালার ফালার লেগে যাবে। তো আমি মাম্মা আর সুমিত কি পড়ছে সেটাই তোমাদের দেখাবো, ওয়েট করো শুকিয়ে যাক তারপরে দেখাচ্ছি। এখন বাজে মোটামুটি রাত 12টা প্রায় বেজে গেছে, আর ওই ঘরে শুয়েছিলাম, এই ঘরে ডাকলো এরা, বাবা এরা কি ব্যবস্থা করেছে, এত রাতে এত ডিম ফিম দিয়ে কি হচ্ছে এখানে, সে তো এখানে রিংলাইট দিকে বুঝতে পারছে যে এখানে ভিডিও হচ্ছে। ব্যাপারটা কি রাহুল দা? ব্যাপারটা হচ্ছে 1.5 মিনিটে কে কোনো ডিম খেতে পারে, যে খেতে পারবে কালকে সরস্বতী পুজোর একটা 500 টাকা হয়ে যাবে, হাত খরচ হয়ে যাবে। বাহ বাহ ভাই বাহ, সরস্বতী পুজো স্পেশাল খেলা টাকা। আর গাইস সরস্বতী পুজো স্পেশাল ভিডিও কিন্তু আমার ইনস্টাগ্রামে আর শর্টস চ্যানেলে রিলিজ হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে দেখে এসো। তো এই যে আমার ওখানে পার্টিসিপেট করতে হবে, কারণ পয়সা কা বাত হ্যায়, কালকে বহুত পয়সা লাগেগা। তো চলো গেমটা খেলে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, আর এটা কিন্তু রাহুল দা চ্যানেলে আসবে, বাসাত প্র্যাঙ্ক বয়ের চ্যানেলে। তো চলো খেলে তারপর কথা বলছি। বাজে মোটামুটি রাত 1টা মতো, আর এখন রাহুল দা খেতে বসেছে, আর আমরা সবাই ডিম চ্যালেঞ্জ করে এত ডিম খেয়ে নিয়েছি, কারুর খিদে নেই তো রাহুল দাকে। সরি দুটো এক বাজে। তো যাই হোক, আমি তোমাদের বলেছিলাম যে কি কি আমরা কাল পড়ছি, আমরা তিনজন সেটা দেখাবো, কারণ অন্যেরটা দেখাতে গেলে এরা বলবে হ্যাঁ আমরা ভিডিও করব না। তো যাই হোক আমাদেরটা আমরা দেখাই। তো চলো আমি এতক্ষণ ধরে সব গুছিয়েছি, কে কি পড়ছে সেটা তোমাদের দেখাবো, তো দেখো। আচ্ছা এটা হলো আমার মাম্মামের ড্রেস, এটা হলো একটা রেডি শাড়ি যেটা কালকে তোমাদের ভালো করে খুলে দেখাবো, আজকে উপর থেকে দেখালাম। আর এটা হলো সেই ব্লাউজ, আর এই যে আমার মাম্মামের কিউট একটা ক্লিপ, আর এই যে আমার মাম্মামের টিপ, আর এখানে আছে ওর হেয়ার ব্যান্ড, আর এখানটা ওই রেডি শাড়িটা, আর এখানে আছে আমার মাম্মামের চুড়ি, এই যে লাল আর হলুদ ম্যাচ করে, এটা কালকে মাম্মাম পরবে, এটা মাম্মামের সেট। আর এটা হলো মাম্মামের, আচ্ছা কি রাখ লাগে তার আগে হচ্ছে মাম্মামের ড্রেস হলো মামার বয়ফ্রেন্ড, কালকে আমরা সবাই মিলে খুঁজবো জামাই, সবাই কপাল যাচ্ছি, অমন্না আর হচ্ছে তারপর সিঙ্গেল, এটা মিঙ্গেল কবে হবে, তোমরা দায়িত্ব নিয়ে সবাই জামাই খুঁজবো। তো যাই হোক, আর এটা কিছু করার নেই, বাড়িতে সবাই নাইটি পরে। আর এটা হলো তামতামের, সরি সোনুর পাপার ড্রেস, এই পাঞ্জাবিটা সুমিত পরবে ফার্স্ট টাইম, ও পাঞ্জাবি পরে না কখনো, তো জোর করে ওকে পরাবো, এটা পুজোর সময় কিনেছিলাম কিন্তু পরেনি, এখন পরাবো, তখন অসুবিধা ছিল একটু। এই যে ওর ঘড়ি, এই যে ব্রেসলেট, আর ওর প্যান্টটা সেলাই করতে দিতে হবে, তার জন্য এখন আর দেখালাম না আমি। আর এটা হলো আমার শাড়ি, এই শাড়িটা আমি এই হলুদ শাড়িটা পরবো, আর দিদিও এরকম একটা সেম শাড়ি পরবে, আমরা সবাই ম্যাচ করে হলুদ করে শাড়ি পরছি। আর এই যে আমার ব্লাউজ, আর এগুলো হলো আমার কসমেটিক্স, এই যে যা যা দরকার নিয়ে নিয়েছি, জানি আরও কিছু দরকার কিন্তু নেই আমার কাছে, তো যা দরকার ছিল নিয়ে নিয়েছি, মোটামুটি সবই আছে এখানে। আর এই যে হলো চুড়ি, এই চুড়িটা আমি পরবো, আর এই একটা হার, আর এই একটা হার, আমি ডিসাইড করতে পারছি না আমি কোনটা পরবো, তো তোমরা কমেন্ট করে বলো, তোমরা যেটা বলবা সেটাই পরবো। আর এটা হলো আমার চুলের কাঁটা, এই যে দুটো কাঁটা, ছাড়ি আর খোপা করি, এই দুটোই দেবো। আর এই একটা কানের, এই একটা কানের, আর এই যে আমার কানে একটা কানে, যেহেতু আমার কানটা আমি জানি না কীভাবে অনেকটা কেটে গেছে, তো বড়গুলো পরতে পারবো কিনা তাও বুঝতে পারছি না, ট্রাই করে দেখবো, যেটা ভাল লাগে সেটাই পরবো। তো যাই হোক এই পর্যন্তই তো আমাদের সরস্বতী পুজোর আর কি ভাবনা চিন্তা আছে এখনো মাথায়, আর কোথায় যেতে চলেছি সেটা রাহুল দা বলবে, রাহুল দা কোথায় যাবো আমরা কালকে? সবার আগে জানাই 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক প্রজাতন্ত্র দিবস সবাই ভুলে গেছে, যে প্রজাতন্ত্র দিবস যে কি জিনিস সবাই ভুলে গেছে, সরস্বতী পুজো নিয়ে সবাই মাথামাতি শুরু করে দিয়েছে। গাইস পুজোটা মেন কিন্তু দেশটা মেন না, না মোটেই এইটা না, এটাই মেন, এটাই নো মোটেই এইটা না, সবারই মনে আছে আমিও ভিডিও শেষেই জানাতাম তোমাদের, এর হলো খোঁচা মারা স্বভাব তাই খোঁচা মারলো। তো যাই হোক কোথায় যাচ্ছি তাই বলো? ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক। তো যাদের যাদের ওখানকার বাড়ির আশেপাশে সবাই চলে এসো, সবার সাথে দেখা হয়ে যাবে, আর যারা আসছো স্টোরিতে মেনশন করে দিও। এই যে দিদি এখন এখানে বসে বসে ভিডিও দেখছে, আর আমি তো তোমাদের আউটফিট দেখালামই কালকে আমরা কি কি পরতে চলেছি, আর সবাই আমরা একটা ভালো জিনিস কি, আমরা সবাই কালকে
হলুদ হলুদ ম্যাচ করে যাচ্ছি, যতজন যাচ্ছি আমরা একসাথে ঘুরতে সবাই হলুদই পরে যাব। তো যাই হোক গাইজ, আজকের ভিডিওটা আমি আর বেশি টানবো না, আর ভিডিও শেষ করার আগে তোমাদের সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক 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 ভালোবাসা, আর সরস্বতী পুজোরও অনেক 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 ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যারা কোনো ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ আর শর্টস চ্যানেল ফলো করনি, এগুলো কিন্তু একটু তাড়াতাড়ি গিয়ে ফলো করে এসো, কাল কিন্তু সরস্বতী পুজোর স্পেশাল ভিডিও আসছে। তো যাই হোক গাইজ, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার ইন্টারেস্টিং নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট, টাটা, অন অন নাইট, টাটা। খাওয়া হয়ে গেছে গাইজ, ব্লগ করতে করতে গাইজ। তো গাইজ, এখন বাজে রাত 3:30 মতো, আর এই দেখো বোন আলতা পড়েছে বলে আমাকেও পরিয়ে দিচ্ছে, চালিয়ে দিচ্ছি না, মেয়েকেও পরিয়েছি গাইজ, ও মামামকেও আলতা পরিয়েছে, সেটাও দেখাবো তোমাদের দ্বারা। আমি আর আমার মেয়ে কালকে ফটোশুট করব, খুব সুন্দর ও পরেছে তাই আমাকেও পরিয়ে দিল। তো গাইজ এই দেখো মামামের পায়েও আলতা, ও ঘুমিয়ে রয়েছে বলে সেরকম ভাবে দেখালাম না, সকালে দেখাবো।